السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الملك الديان والصلاة والسلام على محمد الذي أرسله بالهدى والبيان الله بعد شكرا درشق سوتا بشا شيء جي جي আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ঋদ্ধিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদেরই সরাসরি অংশগ্রহণে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান ইসলামিক এ উইথা দর্শক মণ্ডলী পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল হাই এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সরালি সমাধান দিতে উপস্থিত রয়েছেন যাকে যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি যার কুরআন হাদিসের আলোচনায় আমরা নিয়মিত খোরাক পেয়ে থাকি যার তাত্ত্বিক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দারুল উলুম ফরসকার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হজরত মাওলানা শেখ মুফতি আব্দুর রহমান মদ্দা আল্লাহু যিল্লাহ আলাইকুম ورحمه কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত আপনার মহামূল্যবান সময়টুকু আমাদের বাংলার জন্য উৎসর্গ করেছেন আমরা যেন আপনার ইলিম এবং আমলের মধ্যে বারাক দান করেন দর্শক মন্ডলী আজকে আমরা মোহতারাম শাইফের কাছ থেকে ইতিহাসের পাতায় হজরত ইসমাইল আলসাল্লাম এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব সাথে সাথে আপনারা যখনই কল করবেন তখনই আপনাদের কোলের দিকে ফিরে যাব মিশাল এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন হযরত মৌলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহরপুরি দামাদ গরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আসসালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين فلما اسلم وتله للجبين وناديناه ان يا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الاخرين سلام على ابراهيم كذلك نجزي المحسنين বকল আ হলা না বলা কুম বিলরা আজ না ফানা ইয়ে কুমবিমাফি মিনাল আইয়া বাজিকিল হাকি। সম্মাননিত এখরা বাংলার দূরে এবং কাচের। প্রিয়তাশতা বাইমনেরা প্রগ্রামের সুধ জানাই প্রতিনে ন আজকেও আন্তরিকম বরকপাদ এবং। শুভেচ্ছা আজকে আমাদের আচ্য বিষয় ইতিহাসের পাতায় হজরতে ইসমাইল সালাম কেন আমরা এই বিষয়ে আলোচনা করব কারণ বর্তমান সময় আপনারা অনেক হয়তো হজে বুকিং দিয়েছেন তৈয়ারি করতেছেন আবার অনেক হয়তো চলেই গিয়েছেন এই হজের গোটা সফর যে ফ্যামিলিকে কেন্দ্র করে সেখানে হজরতে ইব্রাহিম এবং ইসমাইল চলে ইসমাইল এবং ইসমাইলের মাতা হজরতে হাজর রাজিউল্লা তানার সহ অনেক আম্বিয়ায় ক্যারামেল স্মৃতি বিজড়িত এবং বর্তমানে কোরবানির সিজন আপনার দ্বারা কুরবানি দিবেন দিচ্ছেন সেই কুরবানি ইতিহাসেরও বিরাট একটি সম্পর্ক হজরতে ইসমাইল ইসলাম সাথে ইসমাইল উনার পরিচয় হলো উনি হজরত ইব্রাহিম আল ইসলামের ছেলে উনি নবী হয়েছিলেন এবং ছোটবেলায় ওনার অনেক ইতিহাস ইব্রাহিম আল ইসলামের পিতা সাম সামের পিতা হজরতে নূ আল সালাম এবং নূ আলাইসলামের পিতা হজরতে ইদ্রিস ইদ্রিসের পিতা হজরত শীষ এবং শীষ হজরত আদম ইসলামের সন্তান তাহলে এখানে নসব হিসাবে যদি আমরা বিবেচনা করি ইসমাইল ও নবী ওনার বাবা ইব্রাহিম ও নবী এরপরে ওনার দাদা হাম সাম উনি হয়তো নবীনন কিন্তু সামের পিতা নুয়াল ইসলাম নবী নুয়াল ইসলামের পিতা হজরতে ইদিসাল ইসলাম ওই সিং ইলিসাম আসেন এবং উনার পিতাদের মধ্যে আসেন হজরতে শীস ইসলাম উনারাও ছিলেন নবী এবং এর উপরে ছিলেন হজরত আদম আল ইসলাম আদমুল ইসলাম নবী তো ওনার ফ্যামিলিটির মধ্যে শুধুমাত্র সাম ব্যতীত বাকি প্রায় সকলই নবী ছিলেন নবী ফ্যামিলির আমরা আরও জানি যে হজরত ইব্রাহিম আল ইসলামের দুইজন স্ত্রী ছিলেন একজন হজরতে হাজর এবং ওনার গড় থেকে জন্ম নিয়েছেন ইসমাইল সালাম অপর স্ত্রীর নাম ছিল সারা উনার গড় থেকে জন্ম নিয়েছেন ইসাক আল ইসলাম এবং ইসা আলাইসলামের ইসাক আল ইসলামের বংশ থেকে প্রায় মোরলেস টোয়েন্টি ফোর থাউজেন্ড আল্লাহ আই কারাম পৃথিবীতে প্রেরণ করেছেন আর হজরত ইসমাল ইসলামের বংশ থেকে শুধুমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম জন্মগ্রহণ করেছেন এ একটি বিষয় একটি মুতির ভিতরে যদি একাধিক একই একটি মুতির ওই যে শিব যেটাকে বলা হয় যাকে বলি যদি এর ভিতরে একটি হয় তাহলে অবশ্যই সেই মুটি মুতিটা অবশ্যই হৃষ্টপুষ্ট হবে আর যদি একই কাফনার ভিতরে বেশ কয়েকটি মুতি হয় তাহলে তার সাইজটা তো অবশ্যই চ্যুটো হবে এজন্যই নবী মোহাম্মদ রসুল সাল্লাম হজরত ইসমাইল ইসলামের বংশদের মধ্যে একমাত্র নবী আল্লাহ উনাকেই বানিয়েছেন আম্বিয়া গতকালকে আমরা জেনেছিলাম যে হজরত ইব্রাহিম আলাই সালাতাম শিশু ইসমাইল জন্ম নেওয়ার পরে উনাকে আল্লাহর নির্দেশে কাবা শরীফের পাশে সেখানে রেখে উনি চলে গিয়েছিলেন তখন ইব্রাহিম সাহেবের বয়স ছিল এইটি সিক্স এইটি সিক্স ইয়ার্স ছিয়াশি বৎসর শিশু ইসমাইলকে মা হাজরাসহ সেখানে রেখে চলে গেলেন এবং হাজর আজ্লাউ তালানহা সেখানে সেই ইসমাইল শিশু ইসমাইলকে নিয়ে বসবাস শুরু করলেন অবস্থা অত্যন্ত কঠিন ছিল কারণ যে সময় হজরত ইব্রাহিম আল ইসলাম হাজরকে রেখে চলে যান বারবার হাজর জিজ্ঞাসা করছিলেন যে আপনি আমাকে এই জায়গায় কোথায় আপনি রেখে যাচ্ছেন এখানে কোনো মানুষ নাই কোনো ধরনের কোনো গড় নাই বাড়ি নাই বিছানা নাই কিছু নাই খাবার কোনো ইন্তজাম নাই তিনবার জিজ্ঞাসা করার পর ইব্রাহিসাম কোনো উত্তর দিচ্ছিলেন না আল্লাহ হকছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এরপরে হজরত হাজর নিজেই বলে ফেললেন আপনি কি আমাদেরকে এখানে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন আল্লাহ আমারও আমারকা বিহাজা আল্লাহ কি আপনাকে নির্দেশ করেছেন আপনি আমাদেরকে এইভাবে রেখে যাবেন নাহাম এবার হজরতে ইব্রাহিম ইসলাম মাতা নেড়ে বললেন ইয়েস তখন হজরত হাজর বললেন ইজান্লা ইউজাই না তাহলে আমি বিশ্বাস করি আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে ডিসপ্লে করবেন না আমাদেরকে অবশ্যই এখানে লালন পালন করবেন আল্লাহ আখবর এখান থেকেই ওনার ইমানের পরীক্ষা দেওয়া শুরু হয়ে গেল কারণ আল্লাহ চাইছেন যে হাজর উনি যেহেতু মূলত ইজিপ্তের একজন টায়রান এবং জালিম বাদশার মেয়ে অথবা বাতি ছিলেন ওয়াইফ হওয়ার জন্য উনি মুসলমান হয়েছেন ওনার ইমানকে বিল্ড আপ করার জন্য আল্লাহ এইভাবে পরীক্ষা দিচ্ছিলেন তো এই পরীক্ষার মাধ্যমেই উনি বললেন ইজান্লা ইউজাইনা যে ইনশাল্লাহ আমি সেই আল্লাহর উপর বিশ্বাস রাখি সে আল্লাহ অবশ্যই আমাকে এখানে ডিস্ট্র করবেন না আমার কোনো ভয় নাই কেউ না থাকলে আমার আল্লাহ আছে যদিও সেখানে কোনো হসপিটাল নাই না কোনো বাড়ি আছে না কোনো ঘর বাড়ি আছে না বিপদ মুহূর্তে হয়তো আমি সেখানে নাইন নাইন কল করা আজকাল যে ব্যবস্থা রয়েছে ওয়ান ওয়ান কল করার যে সিস্টেম রয়েছে সেখানে সে কিছুর ব্যবস্থা ছিল না বাট এরপরও আল্লাহর উপর ওনার আস্থা ছিল যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে ডিস্টার্ব করবেন না এইভাবে শেষ পর্যন্ত এক পর্যায়ে রাত্রে যখন চলে আসলো চামড়ার একটি টুকরা সেখানে বিছাইয়া শিশু ইসমাইলকে সেই চামড়ার উপর শোয়ালেন ইতিহাসের পাতায় পাওয়া যায় মা হাজর প্রায় পুরো রাত্রি সজাগ থেকে সন্তান দিকে তাকিয়ে থাকেন এবং সন্তানকে সব সবসময় লুকআপ্টার করেন কারণ বয় ছিল যে রাত্রে যদি আমি ঘুমিয়ে পড়ি হঠাৎ করে জঙ্গল থেকে যদি কোনো বাঘ চলে এসে আমার সন্তানকে খেয়ে ফেলে কারণ গর নাই বাড়ি নাই কিছু নাই তো সারাত্রীভাবে সজাগ থেকেই উনি ওনার সন্তানকে উনি ফাড়া দিচ্ছিলেন এবং রাত্রের চাঁদের আলোতে মিটমুটু সেই চাঁদের আলোতে উনি ওনার সন্তানকে লালন পালন করছিলেন আল্লাহ আকবর এক পর্যায়ে উনার মূশকের পানিও শেষ হয়ে গেল সাথে যে কয়েকটি খেতু ছিল সেগুলো শেষ হয়ে গেল তখন কুলের শিশু ইসমাহিল পিপাসায় সে কাতর হয়ে দুধও পাচ্ছিল না পানিও নাই এক পর্যায়ে সে মারা যাচ্ছিল তখন হজরত হাজরতিয়াল্লাহ তালা এই অবস্থা দেখে ওনার মনে আসলো আমার সন্তান আমার চক্ষু সময় মারা যাবে এর চেয়ে ভালোভাবে আমি একটু দূরে সরে যাই তো উনি এইভাবে রেখেই আর উনি এখান থেকে একটু দূরে সফার উপর গিয়ে চড়লেন গিয়ে তাকাচ্ছিলেন যে কোথাও কি কোনো পানির সন্ধান পাওয়া যায় না কোনো পানিও দেখা যাচ্ছে না সেখান থেকে নামলেন ধীরে ধীরে নেমে আবার উনি মারোয়ার দিকে রওনা দিলেন মধ্যকানের জায়গা যাওয়ার পরে যখন ইসমাইল দেখা যাচ্ছিল না এবং ইসমাইলের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল না ওই জায়গাটি হজরতে হাজরা জিলা একটু তাড়াতাড়ি দৌড়ে এই জায়গাটা অতিক্রম করলেন বিশ মিটার জায়গা এইভাবে সাতবার সোফা থেকে মারোয়া মারোয়া থেকে সোফা এইভাবে করতে করতে যে সময় সাত নম্বর মারোয়া গিয়ে উঠছেন হঠাৎ করে একটি আওয়াজ শুনতে পেলেন আওয়াজ শোনার পরে উনি ওইটা শোনার জন্য একটু নিজেকে বললেন সহ আরে যে চুপ্তা করে দিই কি শুনি শোনা গেল একটা আওয়াজ বললেন কে তোমার আওয়াজ আমি শুনেছি হয়তো তুমি আমাকে সাহায্য করতে পারবে আমাকে একটু দেখা দাও এইভাবে হঠাৎ করে দেখতে পারেন জি বিলাই চলে এসেছেন আলহামদুলিল্লাহ উনি ওনার পায়ের আঘাত দিয়ে অথবা ওনার উইংস ওনার যে ডানা ছিল ডানার আঘাত দিয়ে সেখানে মাটি থেকে পানি বের করলেন আর ওই জমজমের কূপের সূচনা হল সুহান আল্লাহ হজরত হাজর কী করলেন বালু জমাইয়া ওই পানিটাকে আটকানো শুরু করলেন নবী করিম সাল্লা বলেন যদি উনি এইভাবে পানিটা আটকাইতেন না তো হয়তো এটা লকানাথ জমজম আইনান আইনানমু এটা কিন্তু একটা প্রবাহিত একটি জর্নার পানির মতো হয়ে যেত সারা পৃথিবীতে প্রবাহিত হতে পারত ফার্স্ট ইবা তো আরও জগা তো হজরত হাজর রাজি আল্লাহ নিজেও পানি পান করলেন এবং ইসমাইলকেও পানি পান করালেন পকান আল্লাহাল এখন বর্তমানে উনি এখানেই থাকতেছেন মার্শাল্লাহাফুজাই আতা জিবরি বললেন ফকাল আলহাল মালক ল তখাফুজাই আপনি ভয় করবেন না ইনশাল্লাহ এই সন্তান বড় হয়ে এই কাবা নির্মাণ করবে এই কথা বলে ফেললেন সুহান আল্লাহ ইনশাল্লাহ আমরা পরবর্তী কথা বলবো আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন সময় তো কলার সালাম আলাইকুম

যে আমরা যে হালকি নফল পড়ি সেই হালকি নফলটা বিতরের নামাজের সঙ্গে সঙ্গে পড়ি কিন্তু এটাকে সবসময় পড়তে হবে এটা কি সুন্নত হজরত এটা পড়তেন বা কিভাবে পড়তেন কেউ বলে যে এটা হালকি নফল নাই কেউ বলে যে দুই সুন্নতের পরে দুই নফল পড়লে ওইটা নাকি আমি একটু কনফিউজ আর যদি আপনারা একটু পরিষ্কার করে প্রশ্ন দিয়ে বোঝা গেছে আপনার সাথে এটা কোন ইনশাল্লাহ জয় প্রথম প্রশ্ন কোনো মানুষ মারা গেলে আমরা তার জন্য সুরাইয়াসিন পাঠ করে থাকি কোনো একজন লোক মারা গেলে তার জন্য আমরা ইস্তেফার করব দোয়া করব সদখা করব সদখা জারিয়ামূলক কোনো জিনিস তার পক্ষ থেকে দান করব মসজিদ নির্মাণ মাদরসা নির্মাণ মুসাফিরখানা নির্মাণ পানির ব্যবস্থা এই সময় আমরা করতে পারবো পাশাপাশি যে কোনো নফল বন্দি করেও একজন মৃত ব্যক্তির সালে সবের জন্য আমরা সব পাঠাইতে পারি তো কোরআনে করি মের সেটাও করলে কি সব পাবে নির্ভর জীবলাম এক মতো অবশ্যই তার সবও আপনার মিত আপনার এই সবটা পাবে ইনশাআল্লাহ হজরত ইবন উম রাজিউল্লা তালা উনি কেহ মারা গেলে সুরাতুল বকরার মিম থেকে মুফলিহন পর্যন্ত তিলাউত করতেন প্লাস হাদিসে বলা হয়েছে ই করা ইয়াসিন আলা মাওতা কুম তোমাদের মৃতদের জন্য তোমরা সুরা ইয়াসিন পাঠ করো এখানে মাওতার শব্দর একটি অর্থ করা হয়েছে যিনি মারা যাচ্ছেন মৃত অবস্থায় সক্রাতের সময় ডাইং ফার্চন ফার্সন একটি তর্জমা আবার মাওতার আরেকটি অর্থ তো আছে মৃত বলতে যে মারা গিয়েছে তো এখানে উভয় তজমা হিসাবে মারা যাওয়ার সময়ও যাবে তিলত করা যাবে মরার পরেও দ্বিতীয় অর্থ হিসাবে তিলত করা যেতে পারে এই হাদিসটাই প্রমাণ তো সেই হিসাবে আপনি সুরাই ইয়াসিন করার পরে এই সবটু কীভাবে পৌঁছাবেন তো দেখেন আপনি যে এই নিয়তে পড়তেছেন যে আমার এই সুরাই ইয়াসিন তিলাওয়টটি মৃত ব্যক্তির জন্য এই নিয়তটাই যথেষ্ট এরপরে আপনি দোয়া করেন বলো ঠিক আছে দোয়া করতে পারেন আল্লাহ আমি যে তিলওয়ার করলাম এই সবটুকু আমার যে কথা আপনার নিয়তে আছে উনি সহ সমস্ত মমিন মমিনাতে রুহের মধ্যে পৌঁছিয়ে দাও এইভাবে নিয়ত করলে চলবে ইনশাআল্লাহ পরবর্তী আমরা পরে দিচ্ছি ইনশাআল্লাহ

তো আপনার প্রথম প্রশ্নের আমরা দিয়ে দিয়েছি আগে যে যে করেছিলেন আসিন তিলাত করার পরে তার সব কিভাবে পৌঁছাবেন তো এটার কোনো খাস কোন পদ্ধতি নাই আপনি তিলাওয়াত যে নিয়ত করেছেন এই নিয়তটাই যথেষ্ট এমনিতে সব পৌঁছে যাবে এরপরও আপনি চাইলে দোয়া করতে পারেন দোয়ার মধ্যে বলতে পারেন যে আল্লাহ যে সুরে আসিন যে তিলত করলাম এর সবটুকু আল্লাহ আমার মৃত ব্যক্তি সহ সমস্ত মুমিন মুমিনাতের রুহের মধ্যে পৌঁছে দাও এই ব্যবহার যেতে পারে বললে ইনশাল্লাহ এই সবটুকু পেয়ে যাবেন ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো হল নামাজের পরে দুই রাখাত হালকি নফল নিয়ে তো নবী করিম ইসলাম এটা মাঝে মধ্যে পড়েছেন অতএব এটা শুনতে মক্কাদা নয় শুনতে গরমকদা বা নফল পড়লেও পড়তে পারেন না পড়লেও কোনো গুণা হবে না এটা পড়তেও বেরকম নয় ফরজ যেগুলা নামাজ পড়তেই হয় ওয়াজিবও পড়তে হয় সুনাতমকাদা আমরা পড়ি আর বাকি যে সুন্নতে গরম আক্কাদা অথবা নফল পড়লে সব না পড়লে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো বিতিরের পরের এই দুই রেখাত যেটাকে আপনি হালকি নফল বলেন বা নফল বলেন যাই বলেন এই দুই রেখাতটি হল নফল এটা শুনতু মক্কাদাও নয় ওয়াজিব বা ফরস্ত নয় অতএব পড়লে সব না পড়লে কোনো গুণ হবে না কেন হালকি নফল বলা হয় কারণ এ করিম সাল্লা পুরো রাত্রি বেশ একটা সময় তাহাজি নামাজ পড়তেন লম্বা এরপরে বিচির পড়ার পরে ওই দুই রেখাত একটু সংক্ষেপে পড়তেন শট করে পড়তেন এজন্য এটাকে হালকিন ফল বলা হয় আর এই দুই রেখাত নবীক ইসলাম মস্ত টাইম বসে বসেই পড়তেন কারণ লম্বা টাইম দাঁড়িয়ে নামাজ পড়েছেন ক্লান্ত হয়ে গিয়েছেন এজন্য রসুল্লাহ সালাইসলাম বিচিরের পরের এই দুই রেখাত বসে বসে পড়েছেন আপনি আমি কি বসে বসে পড়ব নাকি দাঁড়িয়ে পড়ব প্রশ্ন তো আমরা দাঁড়িয়েই পড়বো বাট এরপরেও যদি কেহ রসুল্লাহ ইসলামকে ফলো করে বসে পড়ে ফেলে উলাম কারাম বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তেমনিতেই বসে পড়লেও হাফ সাপ পাওয়া যায় কিন্তু নবীর এসকে যদি কেউ বসে পড়ে হতে পারে তো আল্লাহ পুরো সবদ জিয়া দিতেও পারেন তো বসেও পড়া যাবে ইনশাল্লাহ তো আপনি এটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই বাট পড়া জরুরি নয় মাঝে মধ্যে পড়লেও চলবে না পড়লেও কোনো সমস্যা হবে না এবার আমরা চলে যাই আমাদের একজন সিস্টার যে প্রশ্ন করেছিলেন যে সাথে আঁকিকা দেওয়া যাবে কিনা যাবে না ইয়েস নির্বর জীগোলাম একরামের মতে কুরবানি কাও অথবা ক্যামল গরু অথবা উটের মধ্যে যেভাবে ষাটটা নাম দেওয়া যায় সেখানে কুরবানির পাশাপাশি একটি নাম বা দুইটি নাম আখিকার দেওয়া যেতে পারে মনে করেন আপনার মেয়ের কুরবা আঁকিকা দেন নাই তো আপনি ছয়টা কুরবানির সাথে একটা নাম আকিকার আপনি যুক্ত করতে পারেন বা আপনার সেলের হয়তো আঁকিকা দেন নাই তো ছেলের জন্য যেহেতু দুই নাম সেই হিসাবে আপনি চাইলে ওই কাও বা ক্যামেরার মধ্যে সাত নামের মধ্যে থেকে বাকি নামগুলো কুরবানি দিলেন আর ওই দুইটা নাম আপনার সেলের পক্ষ থেকে আঁকি হিসাবেও আপনি ইউজ করলেও সেটা জায়গ হবে ইনশাল্লাহ কেন আকিকা এবং কুরবানি শর্তের ব্যাপারে প্রায় সব দুটাই সমান উভয়টার মধ্যে পশুদব করা হয় তাই না এবং নির্দিষ্ট দবা করতে হয় কি কি যে উট অথবা গরু অথবা ছাগল অথবা বেড়া ক্যামল কাউ শিব অথবা গৌট আবার একটা বয়সের ক্ষেত্রেও সমান একই কন্ডিশন যে কেমল ক্ষেত্রে হতে হবে পাঁচ বছর কাউর ক্ষেত্রে হতে হবে দুই বৎসর শিব বা গোটার ক্ষেত্রে হতে হবে এক বছর এই যে কয়েকটি কন্ডিশন আবার এটা নিখুঁত হতে হবে নির্দিষ্ট পশু নির্দিষ্ট বয়সের নিখুঁত পশুকে জবে করতে হয় খালিস আল্লাহর নিয়তে এই সব পয়েন্টে আকিকা এবং কুরবানি সমান সেই হিসাবে আপনি আকিকার সাথে কুরবানি আপনি যোগ করতে পারেন কোনো সমস্যা নাই কুরবানি সিজনে আকিকাও তার সঙ্গে যোগ করলেও হয়ে যাবে নির্বাচন গোলামেকার এবং একটি গরুর মধ্যে কুরবানির সাতটা পোষণ হয় সমান কুরবানির ক্ষেত্রেও এই পোষণ হিসাবে আপনি সেখানে কুরবানির সাথে আজ্ঞার নামও যুক্ত করতে পারবেন ইনশাল্লাহ জেজাকুম্লা ইনশাআ আল্লাহ তো একটি কথা একটা সন্তান মারা যাওয়ার পরে সাত নম্বর দিন আকিকা করার সবচেয়ে উত্তম কয় নম্বর দিন সাত নম্বর দিন যদি কোনো কারণে সাত নম্বর দিন না পারেন তাহলে আপনি করবেন চোদ্দ নম্বর দিন যদি তাও না পারেন তাহলে করবেন একুশ নম্বর দিন যেমন মনে করেন আজকের নাম মঙ্গলবার আজকে যদি কোনো সন্তান জন্ম নেয় তার সাত নম্বর দিন হবে আগামী সোমবার তো আগামী সোমবারেই আপনি আপনার এই সন্তানের পক্ষ থেকে কুরবানি দেবেন যদি সোমবারে না পারেন তাহলে পর সোমবার হবে চোদ্দ নম্বর দিন যদি তাও না পারেন তাহলে এর পরবর্তী সোমবার যেটা আসবে ওটা হবে তার একুশ নম্বর দিন ওই তিনটি দিন হলো আখিরাতে উত্তম যদি কোনো কারণে এই তিন দিনে করতে না পারেন তাহলে বৎসরে যে কোনো সময়ও আপনি করতে পারবেন যেমন আপনি যেটা বললেন বর্তমানে যদি চান যে কুরবানির সাথে আঁকিকার নাম যুগ করেও যদি আঁকিকা করেন সেটাও যাই হবে ইনশাল্লাহ তো মনে রাখতে হবে আখিকার সঙ্গে কিন্তু অনেক ফায়দা আপনার সন্তানের সুস্থভাবে বড় হওয়া বিপদ মুক্ত থাকা নেকর হওয়া অনেক কিছু ডিপেন্ড করা আঁকিয়ার উপরে অত্যন্ত ফায়দা আমরা আঁকি কত দেব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন ইসলামিক কিউএন উইথ ইতরা আমরা ছোট্ট একটি বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে আমাদের সাঁতার সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী বিরতির পূর্বে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন আপনাদের প্রিয় ব্যক্তি বিশিষ্ট আলেমে দিন বিদগ্ধ আলেম দিন বিজ্ঞ শাইখুল হাদিস হজরত মৌলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহর ফুরিদাহ আমদারকাত হো আমরা ওনার কাছ থেকে আজকে আলোচনা শুনছিলাম ইতিহাসের পাতায় হজরত ইসমাইল আলহাল্লাম আমরা ফিরছি মুফতারাম শাহের কাছে ওনার অসম্পূর্ণ আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করবেন জয়াকুমুল্লাহ তোমরা বলেছিলাম জাল্লাহর নির্দেশে ইমানের পরীক্ষা দিতে গিয়ে হজরত হাজর তালহা কুলের দুধের শিশু নিয়ে কাবার পাশেই সেখানে অবস্থান করলেন সেখানে ছিল না তখন কোনো গড় বাড়ি ছিল না কোনো ধরনের কোনো মানুষের বসবাস সেখানে তো উনি একটি চামড়ার মধ্যে ছোট্ট শিশু ইসমাইলকে সইয়া রাখতেন প্রায় পুরো রাত্রি উনি জায়গায় ওনার সন্তানকে ফাড়া দিতেন কারণ ভয় ছিল যে আমি যদি ঘুমিয়ে পড়ি হঠাৎ করে যদি জঙ্গল থেকে কোনো বাঘ চলে আসে আমার সন্তানকে খেয়ে ফেলে সেই ভয়ে এইভাবে ফাড়া দিতে দিতে এক পর্যায়ে পানি শেষ হওয়ার পরে তখন উনি দৌড়া সফা থেকে মারবা মারা থেকে দৌড়ায় সফায় এইভাবে সাতবার দৌড়ানোর পরে শেষ পর্যন্ত জমদার ফানি মার্শাল্লাহ হয়ে গিয়েছিল তো জমদম পানি পান করতেছিলেন এবং ধীরে ধীরে ইসমাইলও একটু বড়ো হচ্ছিলেন একটু বড় হওয়ার পরে যে সময় মোটামুটি একটা নিরাপদ ইসমাইল নিজে চলতে পারবেন মা বাবাকে একটু হেল্প করতে পারবেন এই বয়সে উপনীত হওয়ার পরেই আল্লাহ সুবাহতাল্লাহ নির্দেশ দিলেন ইস হাজর ইব্রাহিমকে স্বপ্নের মাধ্যমে যে তুমি তোমার সেই সন্তানকে জবাহ করে ফেলো বলেন তো দেখি এই মুহূর্তে টিভির পর্দার সামনে যারা বাবা রয়েছেন বা যারা মা রয়েছেন এক বাবা হিসাবে এক মা হিসাবে আপনাদের এক্সপিরিয়েন্স হিসাবে যদি এই ধরনের কোনো নির্দেশ চলে আসে যে আপনার একমাত্র সন্তান আরেক সন্তান পাওয়ার কোনো আশা নেই কারণ ইব্রাহিম ইসলামের বয়র্স এইটি সিক্স ইয়ার্স যে সময় এর পরে উনি ইসমাইল পেয়েছিলেন এবং ওনার অপর স্ত্রী সারাদহা উনিও কেন কিন্তু ওনার কোনো সন্তান হয় না

সংযুক্ত সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি আবার কল করবেন আপনার কলটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তো আমি বলতেছিলাম এক বাবা হিসাবে আপনি হয়তো এক্সপ্লেন করতেছেন যে এই কঠিন সময় যে নিজের সন্তানকে জব্য করতে হবে স্বপ্ন দেখলেন তিন রাত্রি প্রথম রাত্রি স্বপ্ন দেখার পরে উনি চিন্তায় পড়লেন যে এটা কি আজ আল্লাহর পক্ষ থেকে নাকি অন্য কিছু দ্বিতীয় রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন তখন ও মধ্যে একটু একটু সন্দেহ থাকলো এটা ছিল জুল হিজ্জার আট তারিখ এর জন্য আরবিতে হিজ্জার হিজার আট তারিখকে ইয়ামুত্তরভিয়া বলে নয় তারিখে আবারও স্বপ্ন দেখলেন দেখার পরে একই স্বপ্ন তিন রাত্রিতে ধারাবাহিক দেখার পরে যে উনি ওনার সন্তান ইসমাইলকে জবে করতেছেন তখন প্রায় নিশ্চিত হয়ে গেলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে সেই কারণে নয় তারিখকে ইয়ামে আরফা বলা হয় বহু কারণের মতো থেকে একটি কারণ এইটিও যে হজরত ইব্রাহিম আলাইসালাম তখন গিয়া উনি প্রায় নিশ্চিত হয়ে গেলেন জানতে পারলেন যে এই স্বপ্নটা আসল মনের খেয়ালি কোনো স্বপ্ন নয় বাজে কোনো স্বপ্ন নয় মিনিংলেস কোন স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ কোরআনে করিম আল্লাহ সবান সেই কথাটুকু উল্লেখ করেছেন ফালাম্মা বালাগামা আহুসাইয়া কলাইয়া বুনয়া ইন্নি অরফ ইমা নামি আন্নি আজবাহুকা ফাং দুর মাতারা এর আগ থেকে আল্লাহ সুবান বলেছেন সুরেশ সফতের মধ্যে আয়াত নম্বর নাইনটি নাইন থেকে ওয়ান হান্ড্রেড টেন পর্যন্ত আল্লাহ সুবান তাল্লাহ বিস্তার আর্চনা করেছেন জাহাদত ইব্রাহিম আলাইসাল্লাতালাম যখন সেক্রিফাইস করে উনার মাতৃভূমি ত্যাগ করে বাবার তেজ্যপুত্র হয়ে শেষ পর্যন্ত অগ্নিতেও নিক্ষপত হয়েছিল তহিদের উপর তাহার কারণে এক পর্যায়ে দেশ ত্যাগ করতে হয়েছে যাওয়ার সময় উনি দোয়া করেছিলেন রব রাস্তায়িবুন ইয়াহিন হে আল্লাহ আমি আমার মাতৃভূমি ত্যাগ করে বাবাকে ত্যাগ করে আমি চলে যাচ্ছি আমার রবের দিকে আল্লাহ তুমি আমাকে সঠিক পথের সন্ধান বাটিয়ে আমাকে সঠিক পথের সন্ধান আমাকে দেখাই দিও আর ওই সময় মজলুম অবস্থায় দোয়া করেছিলেন হে আল্লাহ আমার একটি আমাকে একটি নেক্সট সন্তান দান করো কারণ এই তহিদার মিশন এই পৃথিবীতে চালু করতে হলে আমার পরে যেন এই মিশনটা চালু থাকে এই জন্য একটা নেক্সট সন্তান আমি চাই ওই মজলুম অবস্থায় দোয়া করার কারণে আল্লাহ ওনার দোয়া কবুল করলেন ফবাশার না মিন হালিম আল্লাহ বললেন তোমাকে আমি একটি সুসংবাদ দিচ্ছি এমন একটি সন্তান দান করব যে সন্তানটি হবে হালিম অত্যন্ত দৈর্যশীল কি পরিমাণ ধৈর্য দেখবেন ইনশাআল্লাহ পরবর্তীতেই ফলাম্মা বালাগামা ইয়া যে সময় ইব্রাহিম ইল এই ইসমাইল যে সময় ইব্রাহিম আল ইসলাম বাবার সঙ্গে মোটামুটি চলাফেরা শিখে ফেললেন বাবাকে সাহায্য করতে পারবেন ওই বয়সে উপনীত হওয়ার পরেই এই স্বপ্নটা দেখলেন ইব্রাহিম আলহ ইসলামতালাম তখন ওনার বয়স কত ছিল ইসমাইল ইসলামের কেউ বলতেছেন সাত কেহ নয় কেহ বারো কেহ তেরো অর্থাৎ সাত থেকে তেরোর ভিতরেই ওনার বয়স ছিল আপনি একটা চিন্তা করুন আপনার যদি কোনো সন্তান থাকে সাত থেকে তেরো বছরের ভিতরে ওই সন্তানের দিকে থাকান এবং ইসমাইলের বিষয়টা আপনি গভীরভাবে আপনি চিন্তা করে দেখুন আপনাকে যদি বলা হয় যে আপনার সাত থেকে তেরো বৎসরের বয়সের একটি সন্তান যাকে আপনি মেহনত করে কষ্ট করে মোটামুটি বড় করে ফেলেছেন এখন আর তার পিছনে এত কষ্ট করতে হয় না সাত বছর আগ পর্যন্ত সাধারণত মায়েরা বাচ্চাদেরকে খানা নিজের হাত দিয়ে খাবায় তাকে গোসল করিয়ে দিতে হয় ক্লিন করতে হয় নেফি চেন করে দিতে হয় সাত বছর হয়ে গেলে মোটামুটি এই বাচ্চা এই সমস্ত অনেক কাজ এখন সে নিজেই করতে পারে তার টয়লেট গোসল খাবার অনেক কিছু সে নিজেই করতে পারে করতে পারে অর্থাৎ মায়ের লালন পালন করার কষ্ট অনেকটা লাঘব হয়ে যায় বরং পাল্টা সাত বৎসরের উপরে যখন কোনো সন্তান ছেলে বা মেয়ে হয় সে ছোটোখাটো কাজের মধ্যে টুকটাক কাজের মধ্যে মাকে এবং বাবাকে হেল্পও করতে পারে তাই না তাই বাচ্চাকে নিয়ে মা বাবার অনেক আশা এবং স্বপ্ন থাকে ওই সময় আল্লাহ স্বপ্ন দেখালেন উনি চিন্তা করলেন কি করি তখন উনি ওনার ছেলের সঙ্গে পরামর্শ করলেন বললেন আমি এইভাবে স্বপ্ন দেখেছি কি করতে পারি পালাম বলাগামা আহ কলাইয়া বুনাইয়া ইন আর ফিল্মান আমি আন্নি আজ বাহুকা ফাংজুল মা দাত র আমি এইভাবে দেখেছি বলত তোকে আমি কী করতে পারি কলায়া আবাতিফ আলমাদ উমর শাতাজি দুনিং সা আল্ল হুমেন স ইসমাইল বললেন হে আমার প্রিয় বাবা হে আমার শ্রদ্ধেয় বাবা ইয়া আবাতি এখানে বলতে পারতেন ইয়া আবি বললেন ইয়া আবাতি এত কঠিন একটি নির্দেশনার পরেও উনি শ্রদ্ধা বরে বাবাকে ডাকছেন ইয়া আবাতি ইয়া আবাতি হে আমার শ্রদ্ধেহ বাবা এখান থেকে একটি আমাকে জানতে হবে সন্তান তার বাবাকে যত শ্রদ্ধা বরে ডাকবে মাকে যত শ্রদ্ধা ভরে ডাকবে তখন মা বাবার সে সন্তান সেই সন্তান দোয়া পেয়ে যেতে পারে আজকাল অনেক সন্তান বড় হওয়ার পরে বাবাকে আব্বা ডাকতে মাকে আম্মা ডাকতে সে অনেক সময় লজ্জাবোধ করে আস্তাফিরুল্লাহ না আমার বাবা আমার বাবা আমি বৃদ্ধ হয়ে গেলেও আমি বাবার কাছে এখনও আমি শিশু আমি হয়তো বিদ্ধ হয়ে যেতে পারি আমি সন্তানের বাবা হতে পারি কিন্তু আমার মায়ের সামনে আমি এখনো ওই আগের শিশু আদরত ইসমাইতুল্সাল্লাম সেই আদর এবং শ্রদ্ধা বলে বাবাকে বললেন ইয়া আবাতি মুভস্ত্রী না কারাম তাস্ত্রীর কিতাবে লেখেন এখানে ইয়া আবাতির তার মধ্যে কি পরিমাণ রিসপেক্ট এবং কি পরিমাণ লাভ মোহ্বত এবং কম্পাশন এবং ভালোবাসা লুকায়িত এটা কোনো ভাষা দিয়ে এক্সপ্লেন করা না এটা আরবি ভাষা যারা জানেন তারাই ভালোভাবে বোঝেন তো উনি অত্যন্ত সুন্দরভাবে আদবের সাথে বাবাকে সম্বোধন করে বললেন ইফ মা তোমার বাবা আল্লাহর পক্ষ নির্দেশ দেরি করা যাবে না আপনি অবশ্যই আপনার কাজের জন্য রেডি হন এবং কাজ আপনি করে ফেলেন আমি কথা দিচ্ছি আমি ইসমাইল ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সাহায্য করেন আমি অবশ্যই সবর করব ধৈর্য ধারণ করব ইনশাল্লাহ সুবাহ আল্লাহ বাবা খুশি হয়ে গেলেন বলে আমার এই আদরের একমাত্র ছেলে ইসমাইল আমি হয়তো আর ছেলে পাবো না কিন্তু আমার আল্লাহর নির্দেশ আমার আল্লাহ আমার বন্ধু আমার বন্ধু আমার কাছে সন্তান চেয়েছেন আমি যবে করে ফেলবো ইনশাল্লাহ এক পর্যায়ে ওনার স্ত্রীর সঙ্গেও পরামর্শ করলেন স্ত্রীর পারমিশন হলো মধ্যখানে শয়তান সে যখন দেখল যে ইব্রাহিম এবার নিজের ছেলেকে কুরবানি দিয়ে উনি তো আরও অনেক আল্লাহর বন্ধুত্ব বন্ধুত্বর ক্ষেত্রে উনি আরও তরক্কি করে ফেলতেছেন সে কিন্তু বারবার বাবার মনে এসে বিভিন্ন ধরনের সন্দেশী করতে তুমি কেন তোমার সন্তানকে জবে করতে যাবে তোমার একমাত্র সন্তান এখন তোমার বয়স নব্বইয়ের উপরে চলে গিয়েছে কারণ ইসমাইল ইসলাম জন্ম যে সময় হয় অনেকের বর্ণামাত্র এখন ইব্রাহিম ইসলামের বয়স ছিল ছিয়াশি আর ওই তেরো বৎসরের ভিতরে উনি আর কোনো সন্তান পাবে না তেরো বৎসর পরে ঘরে জন্ম নেবেন হজরত ইসাহ আলাইলাতাম তো যে সময় ইসমাইলকে জন্ম কর যে সময় দবে করবেন ওই সময় কিন্তু এখন ওই সারা ঘরে কোনো সন্তান বা কোনো আশাই হয় নাই তাহলে তো বোঝা গেল অবশ্যই তখন ইসলাম ইসলামের বয়স তেরো বছরের কম ছিল কারণ ওনার জন্ম থেকে নিয়ে তেরো বছর পর্যন্ত সারারা জেল্লা তালানহার গড় থেকে সন্তান পাওয়ার কোনো আশাই ছিল না এরপরে পরে হজরত সারারা জেল্লাতনী উনি উনার গর্বে ঈশাক চলে আসলেন এবং ঈসার জন্ম হলো এরপরে এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলাইস্লা ইসমাইলকে নিয়ে জবে করার জন্য চলে যাওয়া শুরু করলেন প্রতিমধ্যে শয়তান ইসমাইল ইসলামের মনের মধ্যে অসন্দর সৃষ্টি করার চেষ্টা করলো উনি বললেন দেখো এটা আল্লাহর পতন নির্দেশ আমি এটা অবশ্যই করবো তখন ছেলে কাছে গিয়ে বলতে লাগলো যে তোমার বাবা তোমায় কোথায় নিয়ে যাচ্ছেন তুমি কি জানো বলো কোথায় বলে তোমাকে জবে করবেন বললেন কেন বলে আল্লাহ নিস বলে আল্লাহ যদি হয় তাহলে জবে করার সুবিধা কী তখন শয়তান দৌড়ে গেল মার কাছে গিয়ে বললো তুমি যেন তোমার ছেলেকে এইভাবে সুন্দরভাবে সাজাইয়া গুছিয়ে দিতেছ জানত তোমার স্বামী তোমার ছেলে ইসমাইলকে খুঁতে নিয়ে যাচ্ছেন মাদির কাছে খুঁতে নিয়ে যাচ্ছেন শয়তান বলল এখন নিয়া তোমার সন্তানকে জবে করে ফেলবে তখন মা বললেন বুঝা তাকে ইয়ে করার জন্য বলে বাবা কেন সন্তানকে জবে করবে বলেন আল্লাহর নির্দেশ আল্লাহ নির্দেশ তাহলে দোকালে সুবিধা কি আল্লাহ দিয়েছেন আল্লাহ জব করার কোনো সমস্যা নেই এইভাবে যখন ইবরান ইসলামকে ও সে প্রলোভন দিয়ে ও কোন কিছু করতে পারলো না ইসমাইলের কাছেও ফেল মারল হাজরের কাছে গিয়েও যখন ওনাকেও বিভ্রান্ত করতে পারল না এক পর্যায়ে সে রাস্তায় প্রতিমধ্যে গিয়ে সে শৈতান তথা বিভিন্ন আকৃতি দান করতে পারে ইব্রাহিম ইসলাম ইব্রাহিম ইসলাম যখন ইসলামকে নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে রাস্তায় এক জায়গার মধ্যে সে বিরাট বড় হয়ে রাস্তাকে ব্লক করে ফেলল ইব্রাহিম ইসলাম সঙ্গে ছিলেন হাজর জিউল ইসলাম জিবুল ইসলামকে বললেন জি বিল আমি কী করতে পারি দেখো শয়তান আমার রাস্তাকে বন্ধ করে ফেলেছে আমি রাস্তার চতুর্দিকে দুদিকে পাহাড় আর পাহাড়ের গিরি পর্যায়ে তাকে চিপা রাস্তা ওই রাস্তাটা সে ব্লক ব্লক করে বসে আছে আমি এইদিকে ইসমাইলকে নিয়ে যাই কীভাবে জিউল ইসলাম বলে কাজ করো তুমি এত পাথর সারটি নিয়ে বিসমিল্লাহ হি আকবর বলে তার উপর নিক্ষেপ করো তখন এথর নিয়ে বিসমিল্লাহ হি রজমান আকবর রজমানল্লী শৈতান ওয় রহমান বলে এই পাথরটা এইভাবে যাবে চুড়ে মারলেন তখন সে হঠাৎ করে আবার উদা হয়ে গেল আর একটু জায়গা আবার সেই রাস্তা সে ব্লক করে বসে বলছে তখন জিবল ইসলামের নির্দেশে ইব্রাহিম ইসলাম আবারও একই দ্বারায় পাথর মারলেন ষাটটি সে আবার সেখান থেকে সে মিলিয়ে গেল উদাও হয়ে গেল এবার তিন জায়গায় চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে আজও হাজিরা হয়ে গেলে যে তিন জায়গায় আমরা পাথর মারি জমরা কাবায় সোগরা উস্তা এবং কুবরা এই তিন জায়গায় একই কারণে ইব্রাহিম ইসলামের সেই ধারাবাহিকতায় আজও আমরা সেখানে আমরা পাথর নিক্ষেপ করি এবং করেছিলেন সেই সুন্য়সে আমরা এখন পর্যন্ত পাথর নিক্ষেপ করি আমরা এক পর্যায়ে মিনার ওই পাহাড়ের উপর নিয়ে গেলেন আপনারা হয়তো যারা হজেবা আমরা গিয়েছেন হয়তো দেখতে পারেন এখনও পাহাড়ের উপর ছোট্ট একটি পিলার গাড়া আছে ওই জায়গাকে চিহ্নিত করার জন্য যেখানে গিয়ে হজরত ইব্রাহিম আল ইসলাম ইসমাইলকে জবে করার জন্য পাহাড়ের উপর নিয়ে উঠেছিলেন মিনার যাওয়ার পরে তখন ইসমাইল বললেন বাবা আপনি আমাকে জবে করবেন আমি জানি আপনার আদরের সন্তান আমি হয়তো বা এই পর্যন্ত আপনি জবে করার জন্য রেডি হয়ে আসছেন কিন্তু যে সময় লাস্ট মিনিটে আপনি আমার গলায় স্তুরি লাগাবেন যদি আমার দুনির চক্ষু আর আপনার দুর্নীতি চক্ষু একসঙ্গে হয়ে যায় আর আপনি আমার চক্ষুর আশ্রু দেখেন হয়তোবা আপনার মহব্বতের কারণে আপনি হয়তো আমার গলায় চুরি লাগাইতে পারবেন না যেন বাবা একটি কাজ করুন আপনি আমার হাত পারসি দিয়ে বেঁধে ফেলুন যাতে ওই সময় আমি জবের কষ্টের তাড়নায় আমি যেন হাত পা যেন আমি এমন একজন নানারি যেটাই আপনার সঙ্গে ব্যদাবী হয়ে যায় এজন্য প্রথমে আমার হাত পা বেঁধে ফেলুন এক দুই নম্বর এর আগে আপনি আমার কাপড়টা খুলে রাখুন কুর্তাটা আমার এই কুর্তাটা আমার আদরের মায়ের কাছে দিয়ে দিবেন যাতে উনি সন্তান হারালেও আমার সেই কুর্তাটা দেখে আমি ইসমাইলের সেই দুঃখ ব্যথা যেন উনি লাঘব করতে পারেন উনি যেন একটু ধৈর্য ধারণ করতে পারেন যেভাবে হজরতে ইসমাইলসালাতাল্লাম উনার কুর্তা প্রথমে ফাটিয়ে দিয়েছিলেন ওনার বাবা ইয়াকুবের জন্য যে ইয়াকুব ইসমাইলের হজরতে ইসমা ইসলামের মহব্বতে কাঁদতে কাঁদতে চল্লিশ বছরের ব্যবধানে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন বলেছিলেন ইজাহাবু বিকামি সিহাদা তোমরা আমার কুর্তাটি নিয়ে যাও নিয়ে পরে তোমার বাবার কাছে দেও আমার বাবা এই কুর্তা গ্রাম পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় ওনার চক্ষু দৃষ্টি ফিরে আসবার ফিরে এসেছিল তো সমান ইসমাইল বলছিলেন যে বাবা আমার জামাটা আগে খুলে ফেলুন আর আমার আম্মাকে দিবেন যদি পরে আপনি খুলেন রক্তরাগ অবস্থায় যদি এই জামা আমার আম্মা দেখে হয়তো বরদাস্ত করতে পারবে না যেন আমার জামাটা আগে খুলে ফেলবেন তিন নম্বর আপনি আমাকে জবে করার সময় আমার মাথাটা নিস্তিকে রাখবেন যাতে আমার চক্ষু আপনার যেন সঙ্গে না না কি করে কন্ট্যাক্ট না করে নতুবা হয়তো আপনি মোহব্বত হয়তো আটকে দেবেন এই কথাগুলো যখন শুনছিলেন আমি আবারও বলবো এই মুহূর্তে টিভির পর্দার সামনে যারা আছেন বাবা যে মা টিভির পর্দার সামনে আছেন আপনি এক বাবা হিসাবে এক্সপিরিয়েন্স হিসাবে আপনি এক মা হিসাবে আপনার সন্তানের এক্সপিরিয়েন্স হিসাবে এই শেষ জীবনের কথাগুলো যদি আপনার সন্তান থেকে শুনেন আপনার মনে কী ধরনের অবস্থার সৃষ্টি হবে ইব্রাহিম আলাইসুসাল্লাম সেই কথাগুলো অধীর ধৈর্যের সঙ্গে শুনছিলেন এবং উনার চক্কুর পানিটা অত্যন্ত কষ্ট করে উনি আটকে রাখছিলেন এক পর্যায়ে উভয় রেডি এবং সূর্য সময় লাগাইছেন তখন কিন্তু সে পর্যন্ত গলা কাটছিল না ফলাম্মা আসলামা ও জাবিন ওয়ানাদুয়া ইব্রাহিম খাদসদ্দর উয়া আল্লাহ বললেন যে দেখো তুমি তোমার স্বপ্নকে সঠিক বাস্তবায়ন করে ফেলেছ আর কিছু করতে হবে না আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটি জুম্বা পাঠিয়ে দেওয়া হলো এবং সেই জুম্বা ইসমাইলের পরিবর্তে জবে হয়ে গেল এই হলো ইতিহাস আল্লাহ সুবানা তালা ইব্রাহিম আল্লাহ সালাত এবং ইসমাইল উবের এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করলেন বললেন যে তুমিও রেডি তোমার ইসমাইলও রেডি তার মা হাজরও রেডি এটাই আমি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি সন্তান তোমার জবে করতে হবে না জবে করার চাড়াই তুমি রেডি হয়েছ এটাই আমার জন্য যথেষ্ট ওনাকে সাপ দেওয়া হলো এই হলো ইসমাইল ইসলামের আর একটা কাহিনী এটা ইব্রাহিম ইসলামের একটি পরীক্ষা ছিল একটু বড় হওয়ার পরে এরপর মার্শাল্লাহ উনি জগৎ থেকে বেসে গেলেন আবার চলে আসলেন মায়ের কাছে আসার পরে আরও কিছুদিন যাওয়ার পরে সুভানল্লা ওই যে বলেছিলেন যে তোমার চিন্তার কোনো কারণ নাই একদিন এই সেলে বড় হয়ে এই যে এখানে একটা উঁচু জায়গা রয়েছে এই জায়গাতে একটা গড় নির্মাণ করবে কার গর নির্মাণ করবে ও কারণ বোহার ইসের হাদিস বলা হয় তখন কিন্তু বায়তুল্লাহ নোয়ার ইসলামের ফ্লাডের পরে ওটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল শুধু জায়গা এবং বিটাটা একটু উৎসাহ ছিল তো জিব ইসলাম ওই জায়গা থেকে ইশারা করে বললেন যে এই যে উঁচু জায়গাটা এই জায়গাটা এই সন্তান একসময়ে আল্লাহর গড় কাবা পুনর্নির্মাণ করবে যাই হোক তখন এই জায়গা উঁচু থাকার কারণে তা অতিহী সুইল ফতাওয়ান ইমিনহী ও শিমালিহি ফ্লাডের পানি আসলেও কাবার সেই বিটাটা উঁচু থাকার কারণে ওই জায়গায় পানি উপরে উঠত না পানি ডানে বা বামে চলে যেত ফকানাত কাদ্তা মর্রত বিহিম রুফকাতহুম এইভাবে হজরতে ইসমাইল এবং হাজর এই জায়গায় বসবাস করতেছেন অনেক দিন যাওয়ার পরে ইসমাইল একটু বড় হয়েছেন মাসাল্লাহ আঠারো উনিশ বছর হয়ে গেছে ওই পাশে একটা কাফেলা যাচ্ছিল ওই পাশ দিয়ে কবিলায় জুরহুমের তারা হঠাৎ করে দেখে যে এখানে কিছু পাখি উপরে উড়া উড়া একটু উড়াউড়ি করতেছে তখন তাদের মনে সন্দেহ আসলো যে এই যে পাখিগুলো এখানে উপরে উঠতেছে এটা তো একমাত্র ওই জায়গায় উড়ে যেখানে পানি থাকে তাহলে খুব সম্ভব এখানে পানি আছে বাট আমরা তো এই জায়গায় যে দিন থেকে আসা যাওয়া করি এখানে কোনো পানি তো ছিল না আচ্ছা দেখি তো দেখি একটু তালাশ করে এখানে কোনো পানি আছে কি না ওই তারা তাদের কাফেলার কয়েকজন লোককে ওইখানে প্রেরণ করবে যাও তোমরা দেখে আসো ওই যে পাখিগুলো উপরে উঠতেছে মনে হচ্ছে সেখানে কোনো পানি আছে একটু দেখো ওরা সেখানে চলে আসলো আসার পরে দেখতে পেলো যে ছোট্ট একটা বালক আর তার মা এখানে আছেন এবং মার্শাল্লা সত্যি এখানে পানি তারা গিয়ে তাদের খাফেলাকে বললো যে ইয়ে সেখানে একটা পানির ঝর্ণা আছে আর একজন মা তার একটা শিশু নিয়ে সেখানে ওনা বসবাস করেন এবার পুরো কবিলের জুরহুম ওনারা চলে আসলেন এসে মা হাজর কাছে বললেন যদি আপনি পারমিশন দেন আমরা এখানে টেন্ট গেড়ে আমরা এখানে হয়তো তাবু তাবু গেড়ে আমরা আমরা আপনাদের কাছে এখানে থাকার আমরা ইচ্ছা করি আমরা থাকতে চাই হাজর চিন্তায় পড়লেন কি করব শেষ পর্যন্ত মনে আসলো যে যেহেতু এখানে কোনো লুক নাই ওরা যদি অ্যাটলিস্ট কম্পকে আমাদের পাশে থাকে তাহলে কিছু লুকের লুককে আমাদের পাশে পাইলাম এটা তো কো একটা মন্দ না ভালোই তবে উনি কন্ডিশন দিলেন তোমাদেরকে আমি টাকার পারমিশন দিব থাকতে পারবে কিন্তু ওই পানির সত্যাধিকার একমাত্র আমার থাকবে আমি যে পরিমাণ আমি ইউজ করবো সেটা আমি করবো তোমরা আমার পারমিশন ইউজ করতে হবে এটার মালিকানা এবং সত্যাধিকার আমারই থাকবে ওনারা শর্ত মেনে ফেললেন এবং সেই কবিলায় জুরহুম সেখানে থাবু গেড়ে ওই এখানে বসবাস শুরু করে দিলেন মাসাল্লাহ ইসমাইল ধীরে ধীরে বড় হচ্ছিলেন এবং ওই কবিলায় জুরহুমের লুকেরা ইসমাইলের এই ব্যবহার দেখে আচরণ দেখে সবাই কর কে উনাকে দামান বানাবেন কার মেয়ে উনাকে সারি দিবেন এক পর্যায়ে এক মা এবং বাবারা তাদের মেয়ের প্রপোজ নিয়ে আসলো এবং সিদ্ধান্ত হয়ে গেল যে ইসমাইল এবার বিবাহ বয়স হয়ে গিয়েছে তো মাসাল্লাহ তুনাদের একটা মেয়েকে তার কাছে বিহত হলো সেখানে হাদিস মধ্যে এই শব্দ এসেছে ওয়াশাবাল গুলাম ধীরে ধীরে ইসমাইল একটু বড় হলেন ওয় তা আল্লামিন হুম তাদের কাছ থেকে আরবি আস শিখলেন ওয়াং ফসাহ উনি যখন বড় হলেন উনার চালচলন কথাবার্তা আচরণ ওনাদের কাছে খুবই ভালো লাগলো ফালাম্মা আদরহ ইমরাত্মিনুম যেসম উনি একটু বড়ো হয়ে বিবাহের বসে উপনীত হলেন তারা তাদের একটি মেয়েকে ওনার কাছে সারিয়ে দিল ওয়ামা তৎ উম্ম ইসমাইল ইতিমধ্যে ইসমাইল ইসলামের মাহাজর ওনারও ইন্তেকাল হয়ে গিয়েছে ফাজা ইব্রাহিম বাদা মাতা ইসমাইল বেশ কিছুদিন পর হজরতে ইব্রাহি ইব্রাহ ইসলাম আসলেন ইউতাল তারিকা তাহু উনি ইসমাইল এবং এই ফ্যামিলি খবর নেওয়ার জন্য কিন্তু এসে আসার পরে ইনশাল্লাহ ইসমাইল কিন্তু গড়ে ছিলেন না আসিয়া ওই উনার ওই স্ত্রীকে পাবেন এর পরবর্তী ঘটনা ইনশাল্লাহ আমরা বিরতির পরে আপনার সঙ্গে আবার শেয়ার করবো ইনশাআল্লাহ জাকুমল্লা সম্মানিত দর্শক আপনারা উপভোগ করছেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএন এ উইথ ইকরা আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলীর বিরতির পূর্বে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার বিদগ্ধ আলমেদিন হজরত মাওলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহর প্রকাত প্রক ওনার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা বিষয় হচ্ছে ইতিহাসের পাতায় হজরত ইসমাইল আলাইসলাম ওনার অসম্পূর্ণ আলোচনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হাই হাফিজাকল আসলে আমাদের এই প্রোগ্রামটি ইসলামিক কিউএনএই উইথ এ করা মানে আপনারা কোশ্চেন করে থাকেন আর আমরা এখান থেকে আনসার দিয়ে থাকি তো কোয়েশ্চন অ্যান্ড আনসারের প্রোগ্রাম সোয়াল জবের প্রোগ্রাম প্রশ্ন উত্তরের প্রোগ্রাম আপনারা প্রশ্ন করেন আমরা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি তো আজকে প্রতিদিন যেহেতু আমরা শুরুতে কিছু বিশ্বব্যাপী আলোচনা করি সেই হিসাবে আমরা ইতিহাসের পাতা ইসমাইল ইসলামের এই বিষয়ে আলোচনা করেছি করতেছি বা আপনারা যে সময় কল করবেন আমরা আমরা আপনাদের করে দিকে ফিরে যাব ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে বলেছিলাম ইসমাইল ইসলাম সম্পর্কে জাহাজর ইসমাইল আলহি উনি যে সময় শাদী করলেন জুহমের একটি মেয়েকে বাক্যক্রমে ওই মেয়েটি খুব ভালো ছিল না ইব্রাহিম আলাইসাল্লাতাম কিছুদিন পরে যখন খবর নিতে আসলেন যে আমার ফ্যামিলি কী করতেছে না করতেছে তো আসার পরে গড়ে এসে দেখলেন একটা মেয়ে জিজ্ঞাসা করলেন ইসমাইল কোথায় তখন ওই মেয়েটি বলল মেয়ে মানেই ইসমাইল ইসলামের স্ত্রী উনি বলল যে উনি জঙ্গলে কোথায় চলে গেছে কেন বলে সেখানে গিয়ে হয়তো সে কিছু স্বীকার করে নিয়ে আসবে আমাদের খাবার খাবারের জন্য জিজ্ঞেস করা হল যে তোমাদের জীবন কিভাবে যাচ্ছে বললো আর আমাদের কষ্টের কোনো সীমা নাই এক হত খাইলে তিন খাই না অনেক ধরনের কমপ্লেন এবং অভিযোগ করলো ওই মেয়েটি ইব্রাহিম আলাইসাল্লা সাল্লাম উনার বয়সের আলোকে অভিজ্ঞতার আলোকে উনি চিন্তায় পড়ে গেলেন যে হায় হায় আমার ছেলের বউ আমি একজন শেষে জানতেছেন আমি যে ইসমাইলের বাবা নাই জানল অন্তপক্ষে আমি একজন বয়স্ক লোক আমি আসলাম এত দূর থেকে শরীর থেকে ঘাম জড়ছিল কিন্তু ওই মেয়েটা একবারের জন্য আমাকে সালাম করল না জিজ্ঞাসা করো না আপনি কে কোথা থেকে আসছেন যে একটু সময় বসুন বা একটু ফানি ফান করুন এ ধরনের কোনো আপ্যায়ন আমাকে করলো না উল্টো আমি যখন বললাম তোমাদের জীবন কীভাবে যাচ্ছে সে শুধু কমপ্লেন আর অভিযোগই করল ইব্রাহিম সামের বুঝতে আর বাকি থাকলো না বলে হায় হায় আমার ওই আদরে ইসমাইল আজকে তার মাও নাই ছোটবেলা এত কষ্ট করে এখানে বড় হয়েছে আল্লাহ নির্দেশা আমি তাকে দবে করার জন্য নিয়ে গিয়েছিলাম আমার সেই আদরের ছেলে তার গলাটা চুনিছে সে ডেলে দিয়েছিল আল্লাহর এত মায়ার আমার একটি সন্তান আর আজকে তার এই দুর্দশা দেওয়ার বেলা উনি বললেন চলে যাচ্ছেন ওই মেয়েকে বললেন মা এক কাজ করবা ইসমাইল আসলে আমার সালাম বলবা আর আমার একটি মেসেজ ইসমাইলকে দিয়ে দিবা মেসেজটি হলো আনগাই গির

দরজার চৌকাটকে যেন সে চেঞ্জ করে ফেলে কি বললেন গাইগির আতবতা বা বিহি তার কাছে মেসেজ দিবা যে সে যেন তার দরজার ফ্রেমটাকে দরজার ফ্রেম বুঝতে তো দরজার যে যায় মধ্যে ফ্রেমের দ্বারা বসাই ওই ফ্রেমটাকে ওই চৌকাঠকে চেঞ্জ করার জন্য দরজা ফিট করা যা লাখড়িতে ওই লাখটা চেঞ্জ করার জন্য বলবা এই কথা বলে ইব্রাহিম বিধায় নিয়ে নিলেন বিকালের দিকে তখন ইসমাইল ইসলাম আসলেন আসার পরে উনি যেমন সন্তানের সাথে আমার বাবা এখানে আসছিলেন কিছুটা অনু অন্তর মধ্যে অটোমেটিকলি উনি একটা ফিল করতেছিলেন তো মধ্যে আসতেছে ফলাম্মা ইসমাইল উ নাহু হু আনা সা বিকালে যখন ইসমাইল ফিরে আসলেন তখন উনি যেন কী একটা অনুমান করতেন কী একটা ফিলিং ওনার কাছে আসতেছিল পকল জিজ্ঞাসা করলেন হালজা আকুমিন আহাদিন এখানে কি কেউ এসেছিল একটা কথা লক্ষ্য করুন ওই ওনার ওয়াইফ স্ত্রী কিন্তু ওই মেসেজটা কিন্তু ইব্রাহিমের কাছে ইসমাইলের কাছে ওই মেসেজ পৌঁছাইছিল না সে বলেই গিয়েছে দায়িত্বহীন তখন উনি জিজ্ঞাসা করলেন নিজে জিজ্ঞাসা করলেন ইসমাইলসাল্লাম হালজা আকুম্মিন আহাদিন এখানে কি কেহ এসেছিল নাম। তখন ওই মহিলা বলল ইয়েস কে সে বলল যা আনা শেয়ে হু কাজা ও কাজা একজন লোক এই আকৃতির কানে এসেছিল একজন বৃদ্ধ লোক একজন বৃদ্ধ লোক এই আকৃতির কানে এসেছিল ফাসা আলানা আনকা এবং আপনার সম্পর্কে সে জিজ্ঞাসা করেছিল ফা আখবর আমি বলেছি ওয়া আলানি কাই ফা আইসুনা এবং জিজ্ঞাসা করেছিল আমরা কীভাবে আমাদের জীবনযাপন যাচ্ছে ফা আখবর আমি বলেছি ইন্নাফি জুহদ্দিন ওয়া সিদ্ধথীন আমরা অনেক অবাব অনঠন কষ্ট দুঃখ কষ্টের মধ্যে আমরা আসি এবং আমাদের জীবনটা অত্যন্ত ভারী কষ্টের মধ্যে আমরা অতিবাহিত করতেছি আমি এব বলেছি কালা ফালা ওসাক বিশীন এবার ইসমাল জিজ্ঞাসা করলেন স্ত্রীকে উনি কি কিছু বলে গিয়েছেন কোনো আসিয়ত করেছেন কোনো মেসেজ দিয়েছেন কালাত নাম সে বলল বলল ইয়েস ইসমাল জি জিজ্ঞাসা করলেন কী মেসেজ কালাত আমার আনি আন আকর সালাম উনি বলে গিয়েছেন তোমার তোমার কাছে ওনার সালাম বলবো দেখো জিজ্ঞাসা করার পরে বলতেছে ওই আকুল এবং বলেছেন গাইগির বাবিক আপনি আপনার দরজার লাকড়িটা দরজার চৌকাটটা দরজার ফ্রেমটা আপনি চেঞ্জ করে ফেলবেন কালা এবার ইসমাইল বললেন ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সব বুঝতে আমার বাকি নেই তুমি কি জানো জিনিস উনি কে উনি আমার বাবা ছিলেন তুমি কি ওনাকে বসতে বলেছিলে তুমি কোনাকে আপ্যায়ন করেছিলে ওনাকে শ্রদ্ধা করেছিলে তখন মেয়েটা চুপ কিছু বলতেছিল না ইসমাইল ইসলাম বললেন ঠিক আছে উনি আমার বাবা ওকাদ আমার আনি আনুফা আরিখাক আমার বাবা হিসাবে উনি অভিজ্ঞতার লোকে বলতেছেন তোমাকে নিয়ে আমার জীবন সুখে যাবে না তোমাকে সেপারেট করার জন্য তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য সো আমি বাবার নির্দেশ মানতে গিয়ে আমার সেই বাবা বিজ্ঞ বাবার নির্দেশ মানতে গিয়ে আমি সেই সিদ্ধান্ত আমি চূড়ান্ত করে ফেললাম ইল হাকি বে সরি তুমি তোমার ফ্যামিলিতে চলে যাও ডিভোর্স দিয়ে দিলেন এবং ওনার মোহর যা ছিল কাপড় চোপড় দিয়ে ওনাকে বিদায় দিয়ে দিলেন এখানে লক্ষণীয় যে একজন স্ত্রী কি হওয়া উচিত একজন স্ত্রী যদি এইভাবে কেহ আপন আসে আত্মীয়জন আসে তাদেরকে আপ্যায়ন করা এবং তাদের যত্ন নেওয়া তাদেরকে খুশামোদ করা এবং হালপুরসি করা এটা একটা স্বাভাবিক মানবতার একটা দায়িত্ব মানসিক মানবিক দায়িত্ব কিন্তু ওই স্ত্রী কিন্তু এই দায়িত্বগুলো আদায় করলেন না উল্টো ফ্যামিলির যা সমস্যা আছে সমস্যাগুলো ওই আত্মীয়ের সঙ্গে শেয়ার করলেন দুনিয়া সমস্যা থাকতেই পারে হানড্রেড পার্সেন্ট সুখের জায়গা দুনিয়া নয় এখানে কিন্তু সমস্যা থাকবেই বাট এই সমস্যাগুলো শেয়ার করে তো কোনো ফায়দা তো হবে না তো অনেক মানুষ বিশেষ করে স্ত্রীদের তাকে যে সমস্যা এবং কমপ্লেনখানে শেয়ার করা হয় আত্মীয়জনের কাছে এটা কিন্তু ভালো মহিলাদের লক্ষণ নয় তো ওই মহিলাটা এবারে ওনার সমস্যা কথা শেয়ার করলো তিন নম্বর উনি যে মেসেজ দিয়ে গেলে মেসেজটা পর্যন্ত সঠিকভাবে স্বামীর কাছে পৌঁছালো না সালামটা পর্যন্ত পৌঁছালো না স্বামী নিজে জিজ্ঞাসা করে জানতে হলো অর্থাৎ দায়িত্বহীন তো এই হিসাবে

যেহেতু ছেলের লাগে আমরা দিবা ছেলের লাগে যেহেতু খসি দুইটা গরুর মাঝে দুই নাম দিলে বালা যেলা দুই খসি দিলে বালা দুই ছাগল দিলে বালা ছেলের জন্য ডাবল আর মেয়ের জন্য একটা সেই হিসাবে যেভাবে আপনি ছাগল বা খসি যে দিলে দুইটা দিতেন সমান গরুর মধ্যে এক অংশ না দিয়ে দুইটা দিলে ভালো হবে আর যেভাবে যদি কারো সমস্যা হয় এক অংশ দিলেও যেভাবে একটা খসি দিলেও হয়ে যায় যদি উত্তম দুইটা এইভাবে এক অংশ দিলে হবে কিন্তু অবশ্যই উত্তম হয়ে সেল হলে আপনি দুইটি দিবেন কয় নাম দেবেন দুইটা আর যদি মেয়ে হয় তাহলে একটা আপনি গরুর মধ্যে কুরবানি দুইটি নাম রাখবেন ছেলের জন্য ঠিক আছে আসসালাম রাখবেন্লাহ আমি বিশ্রাম আবারও বলছি আপনি শুনুন সুন্না হলো একটা সন্তান জন্ম নিলে ছেলে হলে সাতানে দুইটি ছাগল দিবেন উত্তম হলো ছাগল দিয়ে দেওয়া কারণ রসুল্লাহাম হাসানের জন্য ছাগল দিয়েছেন ডাবল দিয়েছেন যদি কোনো কারণে একটা দেওয়া হয় তাও যাই বা মেয়ে হলে একটা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ইসলাম কি ছেলেকে বেশি গুরুত্ব দিলো আর মেয়েকে কম গুরুত্ব দিলো না এটা গুরুত্বর বিষয় নয় এখানে হলো মেন উদ্দেশ্য হল আকিকার ওই সন্তানকে কন্ট্রোল করা যেহেতু ছেলে এবং মেয়ের মধ্যে তুলনা করলে ছেলে একটু চঞ্চল হয় বেশি তার জন্য ডাবল ডোজের প্রয়োজন আর মেয়ে একটু এমনিতেই নরম থাকে তার একটাই হলে চলবে যেভাবে প্যারাসিটামল অ্যাডাল্টের জন্য আমরা ডাবল আর চোটো হলে একটি এখানে চুটোদেরকে একটি প্যারাসিটামল দেওয়ার অর্থ এটা নয় যে আমরা তাকে আমরা ইনস্টল করতেছি বা তাকে আমরা অবহেলা করতেছি না তার একটাই যথেষ্ট জন্য তো উত্তম তো আপনার জন্য এটাই হবে যে ছাগল দিবেন আপনি বাট এরপরও যদি আপনি গরুতে দেন তাহলে যদি ছাগল দিলে দুইটি দর ছিল গরুতে দিলেও ছেলে হলে দুই অংশ আর মেয়ে হলে এক অংশ দিলেও নির্ভর জীবলা করার হিসাবে চলবে ঠিক আছে ইনশাআল্লাহ জেদাকুমুল্লাশে আমাদের একবার প্রশ্ন রাখছেন এই কুরবানির মাংস আর এক মাংস বন্টনের সুরতটা কি সারা গুষ আপনি খাইলেও যাই আছে বাট মোস্তা আপনি তিন ভাগ করে এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় খাওয়াবেন খাবাবেন আর এক ভাগ গরিবদেরকে আপনি বিতরণ করে দিবেন তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ গরিবদের জন্য আর এক ভাগ নিজের আত্মীয় খাওয়ানোর জন্য বা তাদেরকে আপনি হয়তো না আপনি গোস্ত তাদেরকে দিয়েও দিতে পারেন আত্মীয় তা আমি আবারও বলছি আকিকা এবং কুরবানির ক্ষেত্রে একই নিয়ম যে আপনি কিছু অংশ আপনার জন্য রাখবেন একটা অংশ গরিবদেরকে দেবেন একটা আপনার আত্মীয়জনকে কুক করে রান্না করে খাওয়াবেন বা তাদেরকে গুস্ত দিয়ে দিলেও চলবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ বাট এটা মোস্তাহাব যদি আপনার যে বেশি লোক থাকে আপনি কুরবানি গোষ সব ক্যাপে দেন কি আছে জায়গা আছে আর বর্তমান সময় তো ফ্রিজ বের হওয়ার পরে গরিবের কিন্তু কিসমতে বিরাট পর সমস্যা হয়েছে এই ফ্রিজে আমরা অনেকটা রেখে দেই গরিবদেরকে দেই না আগে এক সময় ফ্রিজ ছিল না তখন রাখার সমস্যার কারণেও অনেকেই কুরবানি গোষ্ঠ বেশ একটা অংশ বন্টন করে দিত তো আমরা এটাও লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ এটাও কিন্তু মোস্তাহাব মুস্তাহাব দিলে ভালো যাই হোক তো এখানে ইব্রাহিম আলাই উনি অ্যানালাইজ করলেন যে আমার ছেলের বোর মধ্যে গুণ না থাকার কারণে উনি শেষ পর্যন্ত উনাকে চেঞ্জ করার নির্দেশ দিয়েছেন বাবা এবং মায়ের যদি অভিজ্ঞ তারা লোক এইভাবে ছেলেকে উপদেশ করেন এবং বিজ্ঞ বাবা হন মা হন তখন এই বিজ্ঞ মা বাবার অনুরোধ মেনে নেওয়া ছেলের জন্য জরুরি আমি হাদিস পরে বলতেছি ইনশাল্লাহ জি শেখ আমাদের সাথে একজন কলা করতে পারছেন সম্মানিত কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

জানে জকাতর ফসাদা দিই ইলা যদি গরিবইন তাহলে ই এতিম গরিবরে আপনি ক্যাশ পয়সা না দিয়ে যদি আপনি এই ক্যাশ পয়সা দিয়ে আপনি সোনা কিনে দিলেন ওই দিব ইনশাল্লাহ আমি আবার বলছি আপনি যে এতিমকে দিবেন যে অরফেনকে আপনি দিবেন যদি সেই অরফেন গরিব হয় সে জকাতের উপযোগী হয় এলিজিবল হয় তাহলে যেভাবে আপনি ক্যাশ পয়সা জকাতের তাকে দিলে যাভাবে ঠিক তেমনিভাবে যদি আপনি জকাতের পয়সা দিয়ে কোনো জিনিসটাকে ক্রয় করে দেন সোনা ক্রয় করে দিলেন বা অন্য কোনো জিনিস ক্রয় করে দিলেন বা তার ঘরে কোনো ফার্নিচার খরচ করে দিলেন বা কাপড় খরিদ করে দিলেন ঠিক আছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ জ্লা তো ইব্রাহিম সামের পরামর্শে ইসমাইল ওই স্ত্রীকে তালাক দিয়ে দিলেন যেভাবে ওমর রাজি তালানু উনার ছেলে ইবনে ওমরকে ওইভাবে কোনো কারণে বলেছিলেন যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও কারণ ওমর রাজি আলাহানু কি ধরনের বিজ্ঞ এই বিজ্ঞ বাবা যিনি ধর্ম এবং শরীর সম্পর্কেও জানেন সামাজিক অভিজ্ঞতাও রয়েছে এইভাবে একজন বিজ্ঞ বাবা যদি উনি ওনার এক্সপিরিয়েন্স হিসাবে মনে করেন যে এই সেলের বোর মাধ্যমে ছেলে সুখী হবে না তখন ওই ছেলেজন উচিত হবে এই মা বাবার পরামর্শ মেনে নেওয়া বাট যদি ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো মার বাবা ছেলের বউকে তলা দেওয়ার উপদেশ দেন আর বাস্তবে এখানে শরীয় শরীরের কোনো রিজন থাকে না তখন কিন্তু ছেলে ওই মা বাবার কথা মানবে না এটা কিন্তু মনে রাখবেন যদি কারো বাবা ওমরের মতো হয় কারো বাবা ইব্রাহিমের মতো হয় সেই বাবা যদি নির্দেশ করেন তাহলে সেই নির্দেশ মানা যেতে পারে কিন্তু যে কোনো বাবা বললেই ছেলে তার স্ত্রীকে তালা দেওয়া সেটাও ঠিক হবে না কিন্তু এটা হবে আমাদের 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 প্রশ্ন করেছেন নবীর না সাত নামের বাইরে হবে নবী এখন নাম দেওয়াটা মোটেই জরুরি নয় অনেকেই কিন্তু কুরবানি দিলেই রোসামের নাম দিতেই হবে এরকম বিশ্বাস করে একথা সঠিক নয় নবীর নাম দিলে এটা হবে নফল

আয়তাল করছি একবার আর তিনবার ফুলপাল্লা দিয়ে পড়ি তাহলে কি আমার নামাজ হবে সবসময় যদি এরকম পড়ি আমরা আনসার দেব ইনশাল্লাহ এখন প্রশ্ন আছে নি না আমার বলতে আরও যে নামাজ ওই যেমন চারটার নামাজ শেখার নামাজ সব নামাজও যদি আমি এইভাবে পড়িতে হবে নাকি এইটাই প্রত্যেক রাখাতে আপনি কি পড়বেন আলহামদুল পরে দুই রাখাত তো কমপক্ষে দুই রাখা তো প্রত্যেক রাখাতে আপনি আলহামদুল সঙ্গে কি পড়তেছেন আয়তল কুরসি এবং প্রত্যেক রেখাতে সেই খেলা পড়তেছেন প্রথম রাখাতেও আলহামদু পরে আয়াতুল কুরসি এবং তিনবার কুলু আল্লাহ পরের রাখাতে আলহামদু এবং আয়াতুল কুরসি এবং তিনবার কুলওয়াল্লা এইভাবে আমি আনসার দিতে ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে আনসার নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কেন আল্লাহ বলেছেন ফখর উমা তৈর আল কোরআন তোমরা নমাজের মধ্যে প্রত্যেক রেখাতে তোমাদের সহজ যেখান থেকে পাও সুরা ফাতায় ফাতের সঙ্গে যে অংশ ভালো পাও নিলে নামাজ হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন খাল্লা দিমে রাফেদ রাজিউল্লা তালুমকে সুম্মা এরা মা মা কামেল খোরান তুমি তোমার মুখস্থ করার যে অংশ আছে সেটা নিও নমস্ত হয়ে যাবে প্লাস একজন সাবি উনি কিন্তু প্রত্যেক নামাজে আলহামদুল পরে সূরা পড়ার আগে আল্লাহ পড়তেন এরপরে একটা সূরা পড়তেন আল্লাহ নবী বলেছেন এবার না করার জন্য উনি বলেছেন ইসলাম ইসরোকে ভালো পাই বলেন ঠিক আছে করে নাও তুমি তো ওনাকে পারমিশন দিয়েছেন এটা হবে কিন্তু এটা উত্তম কোনো সুরত হবে না উত্তমভাবে আপনি প্রত্যেকটা নতুন কেরাত পড়বেন ইনশাল্লাহ এটাই ভালো হবে বাট আপনি যা পড়তেছেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ইনশাল্লাহ কারণ একই কেরাত দুই রাখাতে সমান কেরাত রিপিট করা সবসময় করলে এটা কিন্তু অনুত্তম হয় দুই নম্বর আপনি সবসময় করলে তিনবার পড়তেছেন একটা প্রথা আপনি বানিয়ে ফেলেছেন এটাকে জরুরি মনে করলে তো হবে না যদি জরুরি না মনে করে পড়েন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ সাথে একজন আর যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম আমি কল দিছিলে যে জাহাট চুনা কিনি দিলে অইব আমি তাৰাৰে সৈতাম অৱনী যে আমি জাহাটৰ টেকা দিয়া কিনি দিছে না এটি মাটি বাফ নাই খালি মাছ খালি কোনো ইনকাম নাই তাৰ দুয়াক্ষী হৈছে বিয়া কৰা হৈছে ই বিয়া চহি হৈছে নে যে পঢ়াইচোন বিয়া পঢ়াইচোন মেয়ৰ মা বাবা আছে

উত্তম ওই লোকের যত বেশি মানুষের সামনে করা যায় অত বালা কারণ আলিন নিকাহ তোমরা নিকারে বেশি অ্যালান করিয়া অ্যানাউন্স করিয়া বেশি মানুষের সামনে করো মসজিদ জুম্মার দিন বহু মানুষের সম্মুখে বিবাহ করতে পারলে এটা বেশি উত্তম বাট আপনি যে বলেছেন যেহেতু সাক্ষী দুজন আছে মানে মিনিমাম রেকোয়ারমেন্ট যেটা এটা হয়ে গেছে সেজন্য নিকাটা হয়ে যাবে তবে একটি কথা মা বাবার উপস্থিত বা তাদের অন্ততপক্ষের অনুমতি থাকা খুবই জরুরি যদিও বিয়া হয়ে যায় তাদের অনুমতি বা উপস্থিত ছাড়া যদি কেউ করে এটা ব্যবরকতি হবে অন্ততপক্ষে তাদের অনুমতি থাকতে হবে ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক আমরা ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামতে প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি আমি বলেছিলাম যে ইব্রাহিম ইসলামের নির্দেশে ইসমাইল ওনার স্ত্রীকে তালাহ দিলেন আপনি হয়তো বলতে পারেন যা যদি বাবা বলে আমি তালা দিয়ে দেবো না এটা যদি ইব্রাহিম মতো বাবা হন ওমর মতো বাবা হন তাহলে সেই বিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন বাবার নির্দেশে সন্তান তার স্ত্রীকে তারা দিতে পারে আমাদের অসম্পূর্ণ ঘটনা রয়ে গেছে ইনশাআল্লাহ পর দিন আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ আমরা একেবারে শেষ প্রান্তে সর্বশেষ এক মিনিটে আপনার এতক্ষণের আলোচনা সারাংশ যদি উপস্থাপন করতেন সংক্ষেপে আমরা এটাই বলবো ইসমাইল আলাইসালাম এক নবীর ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় উনি স্যাক্রিফাইস করেছেন কোরবান দিয়েছেন যার ফলে দুনিয়াতে অনেক ইসমাইল আসছেন এই নামের বহু লোক হয়তো আসেন কিন্তু ওই ইসমাইল সেই ইসমাইল যার কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন ওনার মা হাজর দুনিয়াতে বহু হাজরের নামের অনেক মহিলা থাকতে পারে কিন্তু হাজর উনি যে ইমানের পরীক্ষা দিয়ে যে পর্যায়ে পৌঁছেছেন ইতিহাস হয়ে রয়েছে আজকেও আমরা যারা হজে যাই উমরা যাই সেই হাজরের পদাঙ্ক অনুসরণ করেই সোফা থেকে মারোয়া মারো থেকে সফায় ষাটটা দৌড় দিতেই হয় আজও আমরা যারা হজে যাই সেখানে গিয়ে পাথর মারার সময় ওই স্মরণ হয় যে ওই জায়গায় যে জায়গায় বাবা ইব্রাহিম তার শিশু ইসমাইলকে নিয়ে যে সময় অনেক আশা ছিল দব করতে নিয়ে গিয়েছিলেন ইতিহাস সৃষ্টি করেছেন তো আল্লাহর যদি আমরা এবার স্যাক্রিফাইস করি তো আমরা শালা ইতিহাস এবং অমর হয়ে থাকবো আমা দোয়া করি পাক আমাদেরকে হজরত ইব্রাহিমের মতো মাদেরকে হাজারের মতো সন্তানদেরকে ইসমাইলের মতো ইয়াকিন এবং ইমান যেন বিল্ড আপ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন আমিন জাজাকুমুল্লাহ জাজাকুল্লাহ সম্মাই তো দর্শক আপনারা এতক্ষণ যাবত পুরান ও হাদিসের আলুকে হজরত ইসমাইল আল ইতিহাস সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আপনাদের সামনে আলোচনা করছিলেন আপনাদের প্রিয় ব্যক্তি হজরত মৌলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহরপুরি দামাত বরাকাত হুম আজকের এই অনুষ্ঠানে এ পর্যন্তই ছিল আমাদের আয়োজন عاجمير إسلامي كي بيندكار أمانة دانية أشكر متابعينا بدينة تشي والسلام عليكم ورحمة الله. وبركاته